আমার পরিচিত এক ভাই একবার আমার মসজিদে উনি বৃষ্টিতে শেয়াল ভেজা হয়ে বাইক চালিয়ে আসছেন সুদূর নারায়ণগঞ্জে, অনেক আগের কথা, তখন আমার বাসা ওখানে ছিল। কি হয়েছে ভাই, একটা মাসআলা জানার জন্য আসছে। কি মাসআলা? আমি অমুক অফিসে চাকরি করি, আমার জব, আমার এই জবটা হালাল হবে কিনা এতদিন আমার মাথায় ছিল না। আপনার একটা প্রশ্নোত্তর সেশনে একটা প্রশ্নের উত্তর জানার পর আমার মধ্যে সন্দেহ তৈরি হলো, তাই জানার জন্য আসছি। সন্ধ্যার পরে অন্ধকার, ভয়ঙ্কর ঝড় বাতাস, বৃষ্টি, এর মধ্যে ভদ্রলোক ওই বাইক নিয়ে চলে আসছে। আমি বললাম তো এটা তো আপনি কালকেও জানতে পারতেন, দুদিন পরেও জানতে পারতেন, এই বৈরী আবহাওয়ার মধ্যে আসলেন। আমাকে ভদ্রলোক বললেন, ভাই যদি এর মধ্যে আমার মৃত্যু হয়ে যায়, আমি সেজন্য চলে আসছি। আমি অবাক হয়ে গেলাম যে কি তাকওয়া তার। যাই হোক, মাসআলা তাকে বললাম, মাসআলা অনুযায়ী তার চাকরিটা হালাল হয় না। বললাম ভাই এটা তো হালাল হয় না। তিনি সিদ্ধান্ত নিয়ে এলেন চাকরিটা ছেড়ে দেওয়ার, চাকরি ছেড়ে দিলেন, এবং তিনি যে চাকরি পেতেন সেখানে প্রায় লাখ টাকার মতো বেতন পেতেন। এই বদলক সে চাকরি ছাড়ার পর আর ওই রকম চাকরি পান না, কারণ এই লাইনে যেখানে যান সব হারাম আর হারাম। আমাদের অনেক যুবক ভাইরা আছেন, আসেন আমাদেরকে বলেন, হুজুর আপনারা শুধু যেদিকে তাকায় ওইদিকে শুধু হারাম বলেন, এটাও করা যাবে না, ওইটাও করা যাবে না। এই যে ডাক্তার সাহেব আছেন, ওনারা হাদিয়া তোফা কোম্পানিরা ওনাদের বাসা বাড়িতে অনেক সময়, আমি ওনার কথা বলছি না, ডাক্তার সাহেবদেরকে দেয়, তো আমরা বলি যে না সেটা হালাল না। আবার ইঞ্জিনিয়ার সাহেবরা সরকারি চাকরি করলে সাইট ভিজিটে গেলে খুশি হয়ে কন্ট্রাক্টর সাহেব একটু খাম দেয়, হাদিয়া তোফা দেয়, আমরা বলি হালাল হবে না। আবার কেউ দোকানে বিড়ি সিগারেট বিক্রি করে, বেচারা ব্যবসা করতে গেছে, আমরা বলি এইটা বিক্রি করা হালাল হবে না। আবার কেউ কাপড়ের দোকানদারি করে, আমরা বলি কাস্টমার যদি মহিলা হয় তাহলে তার চেহার দিকে তাকায় কথা বলেন না, বরং নিচের দিকে তাকায় কথা বলেন। তারা বলে ভাই এরকম করলে কাস্টমার থাকে না, আমরা বলি সেরকম করলে চায়া চায়া কথা বললে বিপর্দার সাথে মিষ্টি সুরে খোশ গল্প বসায় যদি কাস্টমারের কাছে মাল বেচার চেষ্টা করেন তো হালাল হবে না। আমাদেরকে অনেক সময় দোকানদাররা জিজ্ঞাসা করে, হুজুর আমরা আন্ডার ইনভয়েস করতে হয়, অনেক সময় দেখা যায় আমি হার্ডওয়্যারের দোকান দিই, মিস্ত্রিরাই বেশিরভাগ আমার কাস্টমার, তারা খালি খালি ইনভয়েস নিয়ে যেতে চায়, খালি ভাউচার তারা নিয়ে যেতে চায়, নিজেদের মতো তারা বসায় নিবে, আমরা জানি দুই নম্বরই করবে, কিন্তু এটা না দিলে তারা আসে না। আমরা বলি হালাল হর হবে না। তো আমাদের অনেক ভাইরা বলে, হুজুর আপনাদের জ্বালায় আমরা কি না খায়া মরবো, যেদিকেই যাই এটা হালাল না, ওইটা হালাল না, ওইটা হালাল না, সব আপনারা এরকম বলেন। ভাইরা আমার অনেকে বলেন যে আল্লাহ তালা এরকম আমাদের জন্য এত বাইন্ডিংস কেন দিয়েছেন। আসলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন, সেজন্য আল্লাহ জানেন আমাদের কোনটাতে ক্ষতি হবে, কোনটাতে ধ্বংস আসবে, আল্লাহ তালা সেটা আমাদের জন্য নিষেধ করেছেন। একটা ছোট বাচ্চা, সে অনেক কিছু ধরতে চায়, অনেক কিছু ধরতে চায়। আপনার বাড়িতে একটা মোমবাতি জ্বালাইছে, মোমবাতির মাথায় আগুন জ্বলছে, আগুনটা লাল এবং হলুদের মিশ্রণে অপূর্ব একটা সুন্দর দৃশ্য আগুনের মধ্যে আছে। দুই বছরের একটা বাচ্চা ছেলে কিন্তু আগুনটা ধরতে যায়, যাকে যায় না, কারণ সে দেখে আগুনটা আবার নাচতেছে, আবার কালারফুল, দেখতে তো চমৎকার, এটা ধরলে মনে হয় আমি জান্নাতি সুখটুক পাবো, সে কিন্তু ধরার চেষ্টা করে। বাপ মা কি করে? বাধা দেয়, শুধু বাধা দেওয়া, সর্বশক্তি দিয়ে বাধা দেয়, কোনোভাবে ওই আগুন ধরতে বাচ্চাকে দেয়। বাচ্চা ছুরি দেখলে ধরতে পছন্দ করে, আমার মা ছুরি দিয়ে তরকারি কাটে, পেঁয়াজ রসুন কাটে, এটা সেটা কাটে, কেচি দিয়া কাপড় কাটে, এটা সেটা কাটে, বাচ্চা দেখে তো বাচ্চা মনে চায় যে আমার মা এতে কিছু কাটে, আমি একটু কাটি, সে একটু ছুরিটা চায়, নিতে চায়, বাপমা নিতে দেয়। এরকম অনেক কিছু বাচ্চারা করতে চায়, বাপমা কিন্তু করতে দেয় না। বাচ্চা তখন কি করে? কান্না শুরু করে। কান্নার যে গতি থাকে, সে গতি এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটা দেখে মনে হয় সে বলতে চাচ্ছে যে আমি এই সামান্য জিনিসটা চাইলাম, আমার মা বাপ দিল না, পাষাণের মতো, হৃদয়হীনের মতো আমাকে দূরে সরাই দিল, ওইটার কাছেই যাইতে দিল না। এরা কি মানুষ? বাচ্চার হাবভাব দেখে এরকম মনে হয় না? অথচ বাচ্চা যতই কাঁদুক কেঁদে মরে যাক, মা কিন্তু ওইটা ধরতে দেয়। এটা কি বাচ্চার ভালো করে না খারাপ করে? বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত থেকে দূরে সরায় রাখেন। বান্দা চায় আরে আমার এই চাকরিটা হয়ে যাক, ওই ব্যবসাটা আমি সাইন করি, আমার ওই কাজটা হয়ে যাক, কিন্তু আল্লাহ দেয় না। সে অভিমান করে, আরে আল্লাহ মানে কেন দেয় না? সে জানে না সে যেটাকে কল্যাণকর মনে করছে এর পেছনে তার জন্য অকল্যাণ নিহিত থাকতে পারে, আল্লাহ তাআলা হয়তো সেজন্য তাকে সেটা দিচ্ছেন না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো হারাম করেছেন সেগুলো আমাদের জন্য অকল্যাণকর, সেজন্য আল্লাহ তাআলা কি করেছেন, হারাম করেছেন।
বিধায় আল্লাহ তাআলা যেগুলো নিষিদ্ধ করেছেন সেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া, হারামের লোভকে ছেড়ে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে শুধুমাত্র আল্লাহর নির্দেশের সামনে মাথা নত করা, এটা হলো প্রকৃত বীরত্ব। ওই যে ভাইয়ের কথা বলছিলাম, লাখ টাকা বেতন পেত বেচারা ওই চাকরি ছাড়ার পর, মাত্র 20,000 না কত টাকা বেতন একটা চাকরি পাইছে, কোনো মতে তার জীবন যাচ্ছে। এবং সে আমার অফিসে একদিন আসলো, জিজ্ঞেস করলাম কত টাকা এখন চাকরি করেন কি, বললো যে অবস্থা। আমার নিজের কাছে খারাপ লাগলো যে বেচারা এত কষ্ট হচ্ছে, আল্লাহর কি আজীব কুদরত যে সে যখন আসছে আমার অফিসে ওই টাইমে সে যেই জগতে কাজ করে ওই জগতের একজন বড় ব্যক্তি, অনেক বড় একটা প্রতিষ্ঠানের এমডি, উনি আমার অফিসে আসছেন, দুইজন মুখোমুখি। তখন আমি এমডি সাহেবকে বললাম যে আপনার তো এই রিলেটেড কাজ, আরে যুবক হারামকে ছেড়ে দিয়েছে আল্লাহর ভয়ে এবং সে বিষয়ে দক্ষ এক্সপার্ট, আপনি চাইলে তাকে নিয়োগ দিতে পারেন। উনি বলেন যে আমি তো এরকম লোক খুঁজতেছি এবং দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার জন্য তার সে ক্ষতিপূরণ করে দিয়েছে। অতএব ভাইরা আমার, আমরা হারামকে না করব, হালালকে আলিঙ্গন করব এবং মাথায় রাখব, তাতে আমাদের যত ক্ষতি হয় হোক, যত স্যাক্রিফাইস করা লাগে লাগুক, ইনশাআল্লাহ চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।